চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে প্রবীণদের মাঝে পরিপোষক ভাতা প্রদান করা হয়েছে আজ রবিবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় রানীহাটি ইউনিট দশ সমৃদ্ধি এক অফিসের সামনে একশো জন প্রবীণের প্রত্যেককে দুই হাজার পাঁচশো টাকা করে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের মাঝে এই ভাতার টাকা তুলে দেন রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন আলী সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে এই ভাতা প্রদান করা হয় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ কার্যক্রমের সভাপতি মাহাতাব প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ তাকিউর রহমান আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হান্নান ইউনিট ব্যবস্থাপক তরিকুল ইসলাম প্রবীণ কর্মসূচি সংগঠক রবিউল ইসলাম সহ অন্যরা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক গোড় বাংলা ও রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ উল্লেখ্য করোনাভাইরাস পরিস্থিতির জন্য একসাথে পাঁচ মাসের ভাতা প্রদান করা হল এর আগে প্রতি দুই মাসে এক হাজার টাকা করে প্রদান করা হতো শাহরিয়ার হোসেন রেডিও মহানন্দা চাপাইনবাবগঞ্জ